হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে বিয়ে বাড়ির ভিডিও নিয়ে। তো বিয়ে পাশের বাড়ি দাদার বিয়ে, রাকেশদার বিয়ে, তাই চলে এসেছি বিয়ে নিয়ে ব্লগ করতে। তাই তোমাদের ভাবছি শেয়ার করি, তাই এখন যাচ্ছি বরযাত্রী। তো সবাই মিলে এখানে দুটো বাস রয়েছে, দুটো বাস এবার সবাই আমরা পৌঁছে গেছি। এখনও অনেকজন আসতে এখনও বাকি আছে, তাই একটু সেলফি টেলফি তুলছি। তো সবাই এখানে বোর ফিল করছিলাম, বাসে উঠে বসলাম, এখনও বাসটা ছাড়ছে না, অনেকটা লেট হয়ে গেল, প্রায় আধা ঘন্টার উপর আমরা ওয়েট করছি। দিয়ে প্রথমে বলছিল যে খুব তাড়াতাড়ি বেরোবে, কিন্তু এখন দেখো তারাই এত লেট করছে যে বিরক্ত লাগছে। দিয়ে আমার খালি মারাটা বারবার করে সয়ে যাচ্ছে। দিয়ে দেখো আমরা পৌঁছে গেছি, তো এখন এখানে বাস ঢুকবে না বিয়ে বাড়িতে, তার জন্য আগে নামিয়ে দিয়েছে। তো আমরা এখানে সবাই হচ্ছে নাচতে নাচতে যাচ্ছিলাম, আমি নাচছিলাম না, সবাই বাকিরা নাচ করছিল, তো রিনিরা সবাই নাচ করছিল, তা আমি জাস্ট ভিডিও করছিলাম, ভিডিও করছি, আমার বেশ ভালো লাগছিল। তো খালি অন্ধকার রাস্তাতে দেখছি যে কোথাও পড়ে যাবো না, তো আর শাড়ি পরে নিয়েছি, খুব ভারী শাড়ি, আর সামলাতেও পারছি না। তো এরপর থেকে ভেবেছি এত ভারী শাড়ি আমি পরবো না, এবার হালকা শাড়ি পরে আসবো। তো কাছাকাছি মনে হয় বিয়েবাড়ি চলেই এসেছি, চলো যাওয়া যাক সামনে। কিন্তু একটা কথা কি, ভটকা কিন্তু ফুটানো হলো না, কেন হলো না আমি ঠিক বলতে পারছি না, বারণ করেছে না কি আমি সত্যিই জানি না, কিন্তু বিয়েবাড়িতে ভটকা না ফুটলে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, এখানে এত আনন্দ হচ্ছে, এত গান বাজনা, সবাই নাচ করছে, তো ভটকার কথা এখানে মনেও ছিল না। তো আমার জাস্ট পরে মনে পড়লো বলে আমি তোমাদের কাছে বললাম। দিয়ে এখন দেখো যে বিয়েবাড়িতেই পৌঁছে গেছি, একদম একবারে প্যান্ডেলের কাছেই। তো বিয়েটা হচ্ছে লজে, একটা নদীর ধারে লজে হচ্ছে বিয়ে হচ্ছে। তো চলো আমরা একটু সামনের দিকে এগো, এখানে এত ভিড়, মানে প্রচণ্ড গরম লাগছিলো, তো সামনে একটু ফাঁকা আছে। দিয়ে আবার তারপরে হচ্ছে বরের গাড়ি ঢুকে পড়েছে, তো এখানে সামনের দিকে আমরা দাঁড়ালাম। তারপর তো সৃষ্টি এখানে খুব নাচ করছিল জগতটার সাথে, তো ভাবলাম একটু ভিডিও করি, তো খুব ভালো লাগছিলো, সৃষ্টি নাচতেও খুব ভালোবাসে, তাই ও খুশি হবে আমি ভিডিও করছি বলে, ও হয়তো খুশি হতে পারে, সে কারণে করছি। দেখো তালে তালে ঠিক নেচে নিচ্ছে, তো ভীষণ ভালো লাগছিলো। দিয়ে তারপরে বর হচ্ছে, বরকে বরণ করতে শুরু করে দিয়েছে, তাই এখন আমরা ভেতরের দিকে যাবো, আর এখানে থাকবো না, কারণ বাড়িটা খুবই গ্যাঞ্জাম হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, এত লোকজন এখানে একসাথে থাকলে গরম, এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এত লোকজন একসাথে, বুঝতেই পারছো কি অবস্থা। তো চলো ভিতরের দিকে একটু আমরা যাই, এখানে বরণ টরণ সারা হলে বর নিজেই চলে আসবে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমি পুরোটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে এখানে। দিয়ে এখন খুঁজে বেড়াচ্ছি তাতান কোথায়, তাতানের বাবা কোথায়, সব কাউকে দেখতে পাচ্ছি না, শুধু কাকিমুনি আর আমি দেখে বেড়াচ্ছি এদিক ওদিক। দিয়ে তারপর দেখছি যে এখানে বসার জায়গা করেছে, তাই ভাবলাম এখানে এসেই বসি একটু ফ্যানের তলায়, তাহলে একটু ঠান্ডা হয়ে নেব। দিয়ে তারপরে হচ্ছে দেখছি এখানে অনেক কেউ আগে এসে বসে পড়েছে, তা আমরাও এসে এখানে বসলাম। দিয়ে এখন তাতান এখনও এসে পৌঁছায়নি, এখন কোথায় হারিয়ে গেছে, আসলে বাসটা তো অনেকটা আগেই দাঁড় করিয়ে দিয়েছিল, তাই তাতানকে আমি ওর বাবার বাইকে পাঠিয়ে দিয়েছিলাম। ওর বাবা হচ্ছে বাইক নিয়ে এসেছিল ওর একটা বন্ধুকে নিয়ে, তাই ভাবলাম এতটা দূর হেঁটে আবার ওকে নিয়ে আসবো, তো বাইকে দিয়েছিলাম। এখন দেখো খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে, টিফিন দিয়ে দিয়েছে একটা করে লেমন জুস, আর দেখো এদিকে তারপরে পেয়ে গেছি, দিয়ে দুটো টিফিন এখানে আমাকে জোগাড় করে দিয়েছে, এখন আমি এগুলো খেতে তো পারবোই না, একটা তোমাদের দাদার আর একটা আমার। তারপরে দেখছো পুচকাকেও একটা দিয়ে দিয়েছে, এতগুলো টিফিন তো এখন খেতে পারবো না, কি করব। তো যাই হোক কষ্ট মষ্ট করে খেতে হবে, দিয়ে বাকিটা না খেলে না খাবো, তো সেটার জন্য না। দিয়ে এখন দেখো বউ রেডি হয়ে গেছে, বউ হয়তো উপরের দিকে যাবে বিয়েতে, দিয়ে আমরা একটু এনজয় করছি, এখন ঘুরছি ফিরছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো এখানে তাতান আছে ওর বাপার সাথে, দিয়ে আমি একটা আইসক্রিম এনে দিলাম ওদেরকে, তারপরে আমি এখানে এসেছি যে কি কি দেখি স্টলে কি কি বসিয়েছে, তারপরে যেসব দেখতেই পাচ্ছ আছে, তো খেতে খুব একটা ইচ্ছে করলো না, এমনিতেই মানে আমি একটু খেয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর পেটটা ভরা ভরা ছিল, তাও এটা সেটা খেয়েছি, না খাইনি এটা বলবো না একদমই। দিয়ে এখানে পনির দিচ্ছিল, তো এখানে আমি একটা নিয়েছিলাম, দিয়ে তারপরে আরও এ সাইডে খাবার দিচ্ছিল, তো সেসব অত কি আর খাওয়া যায়, তো আর সেসব আর খাওয়া হয়নি।
এসব দেখো আমার বেটাকে হচ্ছে খাওয়াচ্ছে, তো তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে আরো হচ্ছে ফুচকা বসিয়েছে, তারপরে মিষ্টি পান বসিয়েছে, এসব কিন্তু আমি কিচ্ছু খাইনি, তোমাদের জাস্ট দেখালাম আমি। তো এসব মানে অত খাওয়া যায় না কি একটা এসে, মানে এইটুকু টাইমের মধ্যে এত কিছু খাওয়া অসম্ভব। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, তারপরে কফি টফি এগুলো করেছিল। এখানে দেখো এদের নাচ দেখার জন্য মানে ভিতরেও আমার খুব বিরক্ত লাগছিলো, এত ভিড়, মানে মজাও হচ্ছিলো কিন্তু পুরো ঘেমে যাচ্ছিলাম। মানে এত মানে মেকআপ টেকআপ করে যদি মানুষ ঘেমে যায় কী অবস্থা হবে বলো। তাই একটু বাইরের দিকে আসলাম, তো এখন নাচ টাচ হচ্ছে ভিডিও টিডিও করছিলাম, দিয়ে ভাবছি এবার খেতে বসে যাব, আর লেট করবো না খেয়ে দিয়ে, কারণ তাড়াতাড়ি হচ্ছে ওকে কোলে নিতে হবে, না হলে কাঁদবে, আবার কতক্ষণ থাকবে ওর বাবার কাছে। তাই খেতে যাচ্ছি এখন, চলো। তো দেখছি এখন সিট নেই, তাই একটু উপরের দিকে যাচ্ছি, উপরে দেখে আসি যেখানে বিয়ে হবে সেখানে কেমন করেছে। দিয়ে আমি আর দিদি ভাই যাচ্ছি, পম্পাদি। বর তো এসে আগেই পৌঁছে বসে গেছে বিয়ে করতে, তো এখানে খুব একটা ভিড় নেই, তো তাও আমরা এখানে বেশিক্ষণ আর থাকলাম না, এখানে সবাই আরও বাকি জন বসেছিল। এগুলো সব দানপাত্র রাখা আছে, এগুলো সব দিবে। দিয়ে এখন দেখো বউ চলে যাচ্ছে বিয়ে করতে, নিজে নিজেই হেঁটে হেঁটে, খুব মজার বিষয়। তারপরে আমরা খেতে বসে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজতে চললো, এত রাতে খাওয়াটাও ঠিক হবে না, তাই আমরা খেতে বসে গেছি। এখানে বেগনিটা একটু কুটুকুটু করে খাচ্ছিলাম, মানে সেরকম মানে অত কিছু মানে খাওয়া যায় না আর কি, তোমরা বুঝতেই পারছো। তারপরে পোলাও, ডাল, পনির, মাছ কত খাবো আর বলো। আর অনেকটা রাত হয়ে গেছে বলে খেতে পারছিলাম না, মাংস নিয়েছিলাম, এত মানে প্রচণ্ড গরম না, মানে খেতে পারছিলাম না এত গরমে, মানে খাসির মাংস খাওয়া মানে বিশাল ইয়ে, মানে টাফ হয়ে যাবে, মানে গ্যাস হয়ে যেতে পারে, আবার মানে অতিরিক্ত গরমও লাগবে, সেই কারণে খুব একটা বেশি খাওয়া হয়নি। তারপরে অপেক্ষা করছিলাম চাটনির জন্য, তো চাটনি, তারপর মিষ্টি আর আইসক্রিম দিয়েছে, দিয়ে সেসব খেয়ে আমরা চলে এসেছি বাইরের দিকে, যাই। দিয়ে এবার বাসে উঠবো, আবার কখন ছাড়বে, মানে এটাই একটা কি বলতো, মানে তাদের ভরসায় যেতে হয় আর কি, তাদের গাড়িতে কখন ছাড়বে, একসাথে সবাই জড়ো হবে তারপরে যাব। এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে দেখায় মা খুলে দিয়েছি। তারপরের দিন হচ্ছে বউ আনতে যাওয়ার পালা, তাই সন্ধেবেলা হচ্ছে চণ্ডী মায়ের থান থেকে বউকে আনতে হবে। তাই ডিজেও করেছে, বাজনাও করেছে, বেশ মানে আমাদের নাচ করার জন্য এসব করা হয়েছে, বেশ নাচতে নাচতে এখন সবাই মিলে বউ আনতে গেছি। এই জায়গাটা আমি মিউট রাখলাম, একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণে। তাই দেখো ইয়ে এই দিদি বাড়িতে খুবই ডান্স করছিলো, তাই ভিডিও করছিলাম আর কি। আমি খুব একটা নাচিনি, কারণ এত প্রচণ্ড গরমের মধ্যে নাচ করলে মানে মুখ চোখ এমনিতে অলরেডি ঘেমেই যাচ্ছে, আর খুবই এত মানে কদিন ধরে এত গরম পড়েছে না সত্যি। তারপরে এখানে বাড়ির কাছে আমরা চলে এসেছি, বাড়ির কাছে এসেও সবাই বাকি সবাই নাচ করছিল। দেখো আমরা তো পুরো ঘেমে অস্থির হয়ে গেছি, তাতানকে বাড়িতে রেখে গেছিলাম, খাইয়ে দিয়েছিলাম, দিয়েও ঠাম্মার কাছে ছিল, বললো যে আর নিয়ে যেতে হবে না, থাক একটু খেলবে টেলবে। তারপরে এখানে বাড়িতে বউকে বরণ করে ঢুকানো হচ্ছে, সেই সব আর দেখা হলো না, আমরা একটু বাইরে ছিলাম কিছুক্ষণ, তাই আর ভিতরে যাওয়ার প্রথমে চান্স পাইনি, পরে চান্স পেয়েছি। দেখো খুব সুন্দর সেজেছে আমাদের বউয়ের নতুন শাশুড়ি মা, মানে রাকেশদার মা, খুব সুন্দর লাগছে। এবার উপরে যাবে ছাদে, সেখানে যেসব নিয়ম আছে সে করে টোরে, তারপরে তোমরাও দেখতে থাকো কী করছে।
তারপরের দিন হচ্ছে বুধবার, এবার রিসেপশনের দিন আমরা চলে এসেছি সন্ধে, মানে এখন তাও বাজে 1:30 না 9টা বাজে, এরকম টাইমে আমরা এসেছি। এখন দেখছি খুব একটা ফাঁকা, খুব একটা ভিড় নেই। তো এখানে বউ শুনছি যে কিছুক্ষণ আগেই এসছে নাকি, তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানে তারপরে আমরা ছবি টবি তুলে এবার যাচ্ছি, আরও বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। এখানে আমি বেশিক্ষণ থাকলাম না, গানটা আর শোনা হয়নি আর কি। দিয়ে ওদিকে তাতান ছিল সাইডে, দিয়ে ওর পাপ্পাকে দিয়ে এখানে খাবার অনেক কিছু বসিয়েছিল, আমি এগুলো সেসব কিছুই খাইনি, তাই তোমাদের আর দেখালাম না। দিয়ে এখন চলো যাই, কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমি দিদিভাইকে বলছিলাম তোমার আঁচলটা মানে ঠিক হয়নি, তাই একটু ঠিক করে দিব এখন। তারপরে চলে এসেছি খাবার টেবিলে, দেখতেই পাচ্ছ মাংস নিয়ে বসেছি, পুরো খাবারটা আমি তোমাদের দেখাতে পারিনি, একটু অসুবিধে ছিল সেই কারণে। তারপরে একটু ছবি টবি তুলছিলাম, তোমাদের ভিডিও করে দেখাবো বলেছিলাম যে পুরোটা ভিডিও করে দেখাবো, তো দেখো এখন পুরোটা ভিডিও করে তোমাদের আমি দেখাচ্ছি। তাতানকে নেওয়ার জন্য ওই বাচ্চাগুলো এত ব্যস্ত হয়ে গেছে যে দাও আমাদের কোলে, আমরাই দোল দিচ্ছি, তো সেই কারণে বসালাম। এখন তাতানের কী অবস্থা হয়েছে বলতো, ওখান থেকে আর ও আসবে না এদিকে, ওকে বলছে চলো এবার অন্য সাইডে যে, ও কিছুতেই নামবে না, ও এখন মজা পেয়ে গেছে আর কি বলবো। তো এখন আর থাক আর কি বলবো, কিছু বলার নেই। তারপর এখানে একটু ছবি টবি তুলছিলাম, সাথে একটু ভিডিও করছিলাম, তাতান ডান্স করছিল। কি অবস্থা দেখো, ওর পাপ্পা উঠে গেছে, বাবা বাচ্চাদের সাথে ও পুরো মিশে গেছে। ও আর থাক বললাম না কিছু, দেখো মানে কি করবে, তাতান চাইছে তো একটা জিনিস ফলো করো, ওটাকে নিয়ে দেখো এখন কি করে। এ বাবা পাবলিক পিঠাবে। দেখো তোমাদের আমি বউয়ের ছবি দেখিয়ে দিলাম পরিষ্কারভাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।